ওই পরের দিন একটা বিষয় খুব আমাদের দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের দাগ ছিল, দু একজন এটা দেখতে পায়। এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলো তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল, যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন, পুলিশের প্রশাসনের মধ্যেও আছেন, এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল, যারা সাক্ষী ছিল, তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায়। এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে, এবং এই যে অস্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলো যেগুলো জেলখানার মধ্যে দেখা গেছিল ফাঁসির সময়, ফাঁসির পরবর্তীতে, এটা পরিষ্কার তদন্তের মাধ্যমে বের করাটা খুবই সম্ভব।